মধ্যম লাইটিং। এই একটা সাইড থেকে অর্ডার করেছিলাম দামি জকিটান মাটি মাটি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। তো আমি দেখো একটা অর্ডার করেছিলাম হচ্ছে পাও ভাজি, সেটা আসলো। তো ভাবছি খাবো, খিদে পেয়েছে। এখন সন্ধ্যে 6:30 বাজে। আজকে ভাবলাম একটু ব্লগ করি, চুলের কি অবস্থা দেখো। আজকে একটু প্ল্যানও আছে, একটু স্যালন যাবো। তো যেটাই হচ্ছে তোমাকে দেখাবো আপাতত খেয়ে নিই। আমার খুব খিদে পেয়েছে, আমার ছেলেটাকে দেখে দিই, দাঁড়াও দেখো কি অবস্থা। একটু পাগলা ছেলেটাকে দেখো, কুকু কুকু করছে, জানি না কেন। না পাও ভাজি খাবা, না দুধু খাবা, মুখটাকে ভেঙেছে না, হাসি করে দাও, করবে না। খেয়েছে হচ্ছে প্রচন্ড খিদে। আমি একে পেট পুজোটা করি, তারপর তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? এই যে বাপ বেটা কেমন করে কোলে নেয় দেখো। আর এই যে আমার পাও ভাজি খাওয়া নাকি, খাওয়া নাকি, দিবা নাকি, দিবা নাকি, হ্যাঁ খাবা নাকি বাবা, খাবা পাও ভাজি। এই যে আমার পাও, এই যে পাও, জানি না কেমন হবে, প্রথমবার খাচ্ছি, দেখি দাঁড়ো। পাও ভাজিটা ভাবলাম যে কেমন হবে না হবে, কিন্তু ভালো করে মালদার মিস্টার অ্যান্ড মিসেস ইডলি আছে, সব সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। ধোসা ডোসা, ওখানে ধোসা বেশিরভাগ খাই জানো। মাছ ভাটার ইচ্ছা হলো যে আমি হচ্ছে একটু অন্য কিছু ট্রাই করি, তো পাও ভাজি হলাম খাবো, ভালো করেছে। না খেয়ে নি আমার খাওয়া হয়ে গেল, পেট পূজা হয়ে গেল, পেট শান্তি, তো আমার মতো সব শান্তি। আর এখন করতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, আমার ছেলের জন্য খাওয়া রাখা, মানে আমাকে হচ্ছে পাম্প করতে হবে। কাজটা আমার মহাবিরক্ত লাগে, আর কিছু করার নেই, করতে তো হবেই পাম্পিংটা। তো আমি করবো ওটা এখন, সেলাইজ হয়ে গেছে। তারপরে বললাম তোমাদেরকে যে স্যালন যাবো আজকে, চুলের একটু ট্রিটমেন্ট করি, নিজের জন্য একটু ওদের মানে সময় পাই না এখন করার কিছু, আর চুলা ধোয়া করার জন্য বলেছিলাম। তো দেখি একটু স্পা করবো, মানে স্মুথনিং কেটিনা দিন করতে পারবো না, কারণ যেহেতু আমি হচ্ছে হচ্ছে ব্রেস্ট ফিডিং করাই, তাই জন্য এটা হচ্ছে বেবির জন্য প্রবলেম, কারণ অনেক কেমিক্যালস থাকে। চুল কালারও করতে পারবো না, এবার দেখি কি বলে করতে পারবো কিনা। ওরা তো বলবেই হ্যাঁ হ্যাঁ করো করো, যেটা হচ্ছে করবো, যদি পারি কালার করতে অনেক সময় লাগবে, কালার পারবো না, স্পাটা করে নেবো। আর হচ্ছে দেখি কি কি করাই, তাড়াতাড়ি করে করে চলে আসতে হবে। অলরেডি 7টা বাজে, আমার অ্যাপয়েন্টমেন্ট নাও আছে 7টার দিকে। পৌনে 8টা দেখি কি হচ্ছে, বেশি ভিড় হলে আমি টাটা বাই পাই, অন্য সময় করাবো। তো এই যে এই পার্লারটাতে এসেছি, একবার এসেছি আবার আসছি। তো আমি চলে গেছিলাম হচ্ছে মালদার গ্রিন ট্রেন্ডস। গ্রিন ট্রেন্ডস হচ্ছে মালদার মার্চেন্ট চেম্বারের এখানে, মেবি এই স্যালনটা নতুন ওপেন হয়েছে 1 বছরের মতো, আই এম নট শিওর, কিন্তু ওরকম নতুন ওপেনই হয়েছে হয়তো। তো আমি চলে গেছিলাম, আমি একবার গিয়েছিলাম, তো ভাবলাম যে পুজোতেও এখানেই যাই, কারণ আমার আগেবার সার্ভিসটা বেশ ভালো লেগেছে। প্রত্যেক বছর করে নতুন নতুন স্যালন আমি ট্রাই করি। আগেবার গিয়েছিলাম হচ্ছে গ্ল্যাম স্টুডিওতে, গ্ল্যাম স্টুডিও ভালো স্যালন, মালদাতে তো অনেক নতুন অনেক ভালো ভালো স্যালন আছে। তো এবার আমি গ্রিন ট্রেন্ডসে গেলাম, ওদের সার্ভিসটা আমার বেশ ভালো লেগেছে, আর প্রাইসগুলো বেশ রিজনেবলের মধ্যে, মানে এতটাও বেশি না আর এতটা কম না।
প্রাইসটা আমার বেশ ভালো লেগেছে, আর সার্ভিস অবভিয়াসলি ভালো। যদি সার্ভিস ভালো হয় তো প্রাইসে তো মনে হয় কোনো ম্যাটার করে না, কিন্তু এখানে প্রাইসিংটা আমার বেশ ভালো লেগেছিল। আমি অনেক সার্ভিস নিয়েছিলাম, আর 100 টাকা দিয়ে একটা মেম্বারশিপ কার্ড করে নিয়েছিলাম, যে মেম্বারশিপ কার্ডটা করার জন্য আরও অনেক ডিসকাউন্ট পেয়ে গেছিলাম। তো তোমরা যদি কখনো যাও তো পারলে 100 টাকা দিয়ে ওই হচ্ছে ইয়েটা করে নিও, ওই মেম্বারশিপটা, তাহলে আরও অনেক অনেক অফার পাবে। আর পুজোর জন্য তো সব স্যালনেই অফার চলছে, তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কী কী অফার চলছে এখন ওদের জন্য। আমি তো বেশ অফারে অনেক কিছু সার্ভিস নিয়ে নিয়েছি সেদিন, আর অনেকদিন পরে হেয়ার স্পা করে আমার এতটাও ভালো লাগলো, তোমাদেরকে কী আর বললো, মনে হয় চুলটা আমার এতটা মানে রিল্যাক্স করবো। আমি হচ্ছে ভ্যাকসিন স্পা হয়ে গেছে, স্পা অনেক বাকি আছে। আমি অর্ধেক সব করলাম, আর কিছু কিছু বাকি আছে, দুদিন পরে আসবো, কারণ আমার ছেলে কাঁদতে শুরু করে দিয়েছে, ওর খিদে পেয়ে গেছে, তাই জন্য আমি চলে যাচ্ছি এখন বাড়ি। দেখো ছেলেটা যে কান্নাকাটি শুরু করে দিয়েছিল আমাকে না দেখতে পেয়ে, এই যে পার্লারে কাজ করতে পারলাম না, তো চলে যাই এখন, তাহলে এখন চলে যাই না, হ্যাঁ এখন যাই। রাত্রে আছে হচ্ছে দেখো বিরিয়ানি, বিরিয়ানিটা হয়েছিল কালকে, ইয়াম্মি বিরিয়ানি। The next morning. গুড মর্নিং সবাইকে, সবাইকে জানাই হচ্ছে হ্যাপি সানডে। তো আজকে হচ্ছে সানডে, আর হচ্ছে কালকে জানাই কালকে পার্লারে গেছিলাম অর্ধেক কাজ করতে করতে, মানে অর্ধেক মানে কিছুই জিনিস বাকি ছিল বেশি না, আমার ছেলে কান থেকে শুরু করে দিয়েছে, চলে এসেছিলাম আমি কী করবো। আমি চলে গেছি, আমি স্পা করেছি, কালকে তো করতে পারবো না, কারণ অনেক কেমিক্যালস থাকে, তোমাদেরকে যেটা বলেছিলাম ওরাও তাই বললো যে কেমিক্যালস থাকে, এখন যেহেতু আমি খাওয়াচ্ছি তো এখন করতে পারবো না, কিছু মাস যাক তারপরে করবো, কারণ বিটা ছোটো পরে তো করতে পারবো। তো ঠিক ও ভিডিও তো কথা বলছি, ভিডিও দেখো আমি সাথে কথা বলছি, তো এটাই হচ্ছে আমি চা করছি এখন সকালবেলা করে, উপরে পাঠিয়ে দিলাম ওকে চা করছি, চাটা খেয়ে দেওয়া উপরে যাবো। আমার বড় আজকে বানাচ্ছে আলু পরোটা, ওর ইচ্ছা হয়েছে আলু পরোটা নিজে বানাচ্ছে, তো তোমাদেরকে দেখাবো। যেটুকু হচ্ছে পেন্ডিং কাজ আছে সেটা পার্লারে, যেটা হচ্ছে কালকে একটু করে নেবো, সানডে আজকে খুব ভিড় হবে, সে করে নিবো। আর চুলটা হচ্ছে কী বলতো মানে বলো হেয়ার ফল কম হবে না, কারণ অবভিয়াসলি এখন হচ্ছে কি পোস্টপার্টাম হচ্ছে, তো এখন হেয়ার ফল হবে, কারণ এটা তো বাই নেচার হবেই আরও 2-3 মাস। জাস্ট খালি চুলের কালারটা যাতে স্টে করে ওর জন্য একটা স্পা করে নিলাম চুলের মধ্যে, আর চুলটা এত স্মুথ লাগছে এখন কী বলবো, আমি বুঝতে পারছি না, চুলটা আওলা খাওলাও আছে, চুলটা বেশ ভালোই লাগছিলো। গ্রিন ট্রেন্সে গেছিলাম, গ্রিন ট্রেন্সটা বেশ ভালো, আর প্রাইসগুলো রিজনেবল, ওটা সেকেন্ড টাইম ট্রাই করলাম, কারণ যখন আমার বেবি হবে তার 2 দিন আগে গেছিলাম, আর আজ কালকে গেছিলাম, তো প্রাইসগুলো বেশ রিজনেবল, আর ওয়্যাক্স ওয়্যাক্সেও বেশ প্রাইসে ভালোই অফার দিচ্ছে এখন ওর মধ্যে। তো তোমরা যদি চাও যেতে পারো, ওটা হচ্ছে অ্যাড্রেসটা কি আমি বরের থেকে হচ্ছে নিয়ে তোমাদেরকে বলবো, গ্রিন ট্রেন্স ওটা বেশ ভালো, কালকে আবার যাবো তো তোমাদেরকে সব আবার বলে দেবো, তারপর দিন চাটা করে খাই, তারপর জানি পরে। আজকে সানডে বলে আমার বর আজকে দায়িত্ব নিয়েছে হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট করার, এরকম কিন্তু কোনোদিনও হয় না, খুব রেয়ার কেস। আজকে কি সুমতি জেগেছে ভগবান জানে, পুজোর জন্য ও আচ্ছা সূর্য সূর্য অন্যদিকে উঠেছে, হ্যাঁ ঠিকই। আর এখানে বানাচ্ছে হচ্ছে সকাল সকাল ব্রেকফাস্টে আলু পরোটা, হঠাৎ আজকে আলু ওকে দিতে হলো, আমি হচ্ছে আমি হেল্প করে দেবো কিছু একটা, হেল্প করি, আর চাটনিটা বানাই কিছু একটা, চাটনি লাগবে বলো, চাটনি কীটা আছে, বাটার আছে, বাটার দিয়ে খাওয়াবে। আজকে আনা হয়েছে কাঁকড়া, পুকুরে এসে দেখি যে বাবা হচ্ছে কাঁকড়া কাটছে, মানে আজকে সব ছেলেরা হচ্ছে ডিউটি, তিনটা আমি খাবো না, আমাকে দেখো তিনটা পুরো ভর্তি ভর্তি আলু পরোটা দিয়ে দিয়েছে, আমি এত খেতে পারবো, বাটা দাও আমি, আমার আলু পরোটা বাটার দিয়ে, আর আমার ছেলেটা ওখানটা ঘুমাচ্ছে। ঝুমঝুমিয়ে একদম বৃষ্টি নামলো, একদম পুরো জোরে বৃষ্টি, যখন বৃষ্টি হয় তখন থেকে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা এত গরম ছিল না, বৃষ্টি হয়েছে তো বেশ ভালো। আর আমার ছেলেটাকে দেখো মোবাইলে কথা বলছি, তাই জন্য হচ্ছে পুরো তাকিয়ে আছে এখানটায়,
কালকে আমাকে পাড়ায় থাকতে দেয়নি, আসলাম তখন চুপে গেছে, খিদে পায়নি, এত দুতু হয়েছে, এত দুতু হয়েছে, দুতু হয়েছে, মা বাবা ছাড়া থাকতে পারবে না, মা বাবাকেই ওর লাগবে। দুদিন আগে ওর সাড়ে তিন মাসের হচ্ছে ভ্যাকসিন হয়েছিল, এবার এতটা কষ্ট পাইনি, আগেবারটা বেশি কষ্ট পেয়েছিল, এবারটা একটু মানে ঠিকঠাক, এতটাও না, আগেবার তো খুবই কষ্ট হয়েছিল। হ্যাঁ বিন্দাস ছিল, বিন্দাস মানে একটু মানে ইয়ে ছিল, জ্বর তো ছিল, বেশি জ্বর তো হবেই, তো ঠিক ছিল। আর আজকে হচ্ছে আমার বনি এসে কাঁকড়া, এই কাঁকড়াগুলো এভাবে নড়ছে, আমি কাঁকড়া একদম খাই না ভালো। আমি আসলাম নিচে, উপরে আছে, আজকে সব কিছু উল্টাপাল্টা টাইমিংগুলো না উল্টাপাল্টা হয়ে গেছে, সব উল্টাপাল্টা আছে, স্নান টান করবো। আর জানো আমি কতগুলো আমি তোমাদেরকে সেটা আমি বললাম যে হচ্ছে তোমাকে আমি শর্টসে বলেছি যে আমি কত কিছু অর্ডার করেছিলাম মিন্ত্রা থেকে, বাট আমার একটাও ভালো লাগছে না, আমার সেলে দেন অনেক কিছু অর্ডার করেছি, অনেক কম প্রাইসে প্রাইস পেয়েছিলাম অফারে, কিন্তু পরে দেখলাম ভালো লাগছে না, এটাই হয় ডিফারেন্স অনলাইনে আর অফলাইনে। আমি কী করবো, আরও দুটো চুড়িদার অর্ডার করেছি, সেটা মেবি পুজোর পরে আসবে মনে হয়, জানি না কী হবে, আমি তো পুজোতে প্ল্যান নেই, কোথাও যদি বাই চান্স তাও একটু যাই, তো আমি কী পরবো যাই না, ড্রেস আছে, চুড়িদার নেই, একটা চুড়িদার খালি রেখেছি এক দুটো, দেখি তাও ভাবছি যে রিটার্ন করে দেবো, ওটাও ভালো লাগছে না হয়তো, দেখছি কী করবো। ঠিক আছে দেখো মা বাবার এটা মানে ফটোটা একটু আলাদাভাবে করে দিয়েছে, পারচেন পেতাম তো, এই একটা চুড়িদার অর্ডার করার মধ্যে তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে ওন্নাটা, পিঙ্ক কালার, বেশ ভালো আছে কালারটা, কিন্তু পরে আমাকে ভালো লাগছে না, তো মানে নর্মাল পুজোর জন্য না, তো এই যে আমারটা গুছাতে হবে, একটু গুছিয়ে তারপরে রাখবো, ফার্স্ট আমি কেমন করে দেখাই তোমাদের, কোন ব্র্যান্ড এটা দেখি, নিউ ফর ইউ সামথিং এরকম টাইপের আছে, সামনে এরকম পিঙ্ক কালার, কালারটা বেশ সুন্দর, ঠিক আছে। এই একটা ড্রেস অর্ডার করেছিলাম বেরোমলটাকে, এটাও নেবো না, এটাও ক্যান্সেল, সব ভাজ করে রাখতে হবে, রিটার্ন নিতে কবে আসবে, এই একটা চুড়িদার অর্ডার করেছিলাম টাইপের, সব ক্যান্সেল, যে ব্লু কালারের মধ্যে আছে তাও ভাবছি রাখবো কি না, কনফিউজ আছি, অনেকগুলো একটা আছে তো ভাবছি রেখে দিই, এটা বাই চান্স যদি না আসে চুড়িদার তো রাখা যাবে। আমি পাগলের মতো করেছি এবার, হ্যাঁ ঠিক আছে, এমনি তো এতটা ঘুরবো না, আমি বলে যাচ্ছি কবে থেকে যে ঘুরবো না ঘুরবো না, তো আমার কথা আমি ঘুরতে চলে যাই, একটু ঠাকুরটা দেখতে যাবো, দিনের বেলা যাবো, রাত্রিবেলা তো বেরোতে পারবো না, দেখি যদি যদিরা আসে আসবে, নাহলে পুরোনো অনেক জামা আছে, কিন্তু অনেক জামাগুলো কি হলো কি বলো তো, এবার তো আমি একটু হেলদি হয়েছি না আগের থেকে, তো আগের থেকে তো এক সাইজ বেড়েছে, তো আগের চুড়িদারগুলো তো হবে না, ওটাই প্রবলেম, আচ্ছা তো আগে যদি আমসে পড়তে পারতাম, অর্ডারও করতে হতো না, এত তো চুড়িদার আমার কাছে পুরো আলমারি ভর্তি। গুড ইভিনিং, আবার অনেকক্ষণ পরে আমি ব্লগ করছি, কতক্ষণ আগে আমার ব্লগ করেছি, তবে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, তারপর অনেকটা মানে একটু ঘুমিয়েছি, ও ঘুমিয়েছিলো, আমি একটু ঘুমিয়েছি, তাহলে ব্লগ করছিলাম, মনে পড়লো হঠাৎ করে, তাহলে ব্লগটা তো করতে হবে, দেখো এখন পুজো, পুজো তো অবভিয়াসলি আজকে হচ্ছে চতুর্থী, তৃতীয়া ছিল, আর পার্সেল আসছে, হ্যাঁ একটা সাইড থেকে একটা শাড়ি অর্ডার করেছিলাম, ঠিক আছে, আর এখন উল্টাপাল্টা ফেক টেক দেয়, তো ওটাই ভয় লাগছে শাড়িটা ঠিক এসছে কি না, বড় অর্ডার করেছিলাম আমার জন্য, আমার ছেলেটাকে দেখো ওখানটায় সেটাকে দেখিয়ে দিচ্ছি, তারাও আজকে ভাবছি আর্ধেক কাজ যেটা আছে পেন্ডিং আমার পার্লারের সেটা হচ্ছে করে নেবো। স্টার্ট দিলে বুঝে যাবে যে এই একটা সাইট থেকে অর্ডার করেছিলাম, তো আমি দেখি যে ঠিক এসছে কিনা, তারপরে তোমাদের কাজকে দেখাবো, নাহলে আমি যদি ভালো হয় তো দশ মিনিট দিন পরে তোমাদেরকে দেখাবো যে আমি এখান থেকে অর্ডার করেছি, ভালো না খারাপ কি বৃত্তান্ত সেটা আমি তোমাদের বলে দেবো। আর এখানে মিস্টার এখানে অপারেশন করছে কিছু একটা, এখানে ওই যে সে ঘড়িটা পেয়েছিল আমার বার্থডেতে, সেটা বার্থডে ঘড়ি কই, হ্যাঁ এই ঘড়িটা বেশ সুন্দর ঘড়িটা, মাস্ত ঘড়ি, সেটারই এখন হচ্ছে ইয়ে চলছে কিনা টেম্পার গ্লাস টাস লাগাচ্ছে, তাই জন্য এতদিন পরে নিয়েছে ছেলেটা,
দশমীর জন্য যে শাড়িটা পরবো শাড়িটা ভালোই এসছে, কোনো ফেক সাইড না, ওই শাড়িটা বেশ ভালো। ওই শাড়িটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি না, একবার দশমীতে পরিয়ে দেখাবো, সেটা বেশ ভালো লেগেছে। তো তোমাদেরকে আমি বলবো আর শাড়িটাও বলে দেবো কোনটা কোনটা। এখনই আমার শাড়িটা দেখিয়ে দিয়েছিলাম, দেখবো আর শাড়িটাতে ভালো ভালো শাড়ি আছে। তো এটা একটা আমার লাল পার সাদা সাদা লাল পার ইচ্ছা ছিল, বাট এই শাড়িটা পেয়েছি, সাদা লাল পার তো ভালো পাচ্ছি না। তো এই শাড়িটা এমনি হতে নিয়েছি, আমি জানতাম না বড় অর্ডার করেছে, তো আমার শাড়িটা বেশ ভালো লেগেছে। ঠিক আছে, আমি যাই একটু চা টা খেয়ে নিই, গিয়ে আবার যাবো পার্লারে। তো ওইটাই হচ্ছে আজকে ব্লগটা, তারপরে এন্ড করে দেবো। ঠিক আছে, বেশি লং আমি খিচে লাভ নেই ব্লগটা, তোমরাও বোর হয়ে যাবে। ঠিক আছে, বেশি কথা, আমরা 7টা বাজে, 8:30 দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। চল, আবার আমি রেডি হয়ে গেছি, কারণ পার্লার যাবো, আজকে বাদ বাকি কাজগুলো করবো, যেগুলো হচ্ছে আইব্রো টাইব্রো করার আছে, মুখে ক্লিন আপ করবো। আর আমার ছেলেটা এখানে ঘুম দিয়েছে, ওকে ছেড়ে যেতে ইচ্ছা করে না, কিন্তু কী করবো, যেতে তো হবে। আজকে বেশিক্ষণ লাগবে না, আমি 1 ঘন্টার মধ্যেই চলে আসবো। আমাকে দিয়ে দিয়েছি খাওয়ার, চলে আসবো, তোমাকে দেখিয়ে দিই ঘুমাচ্ছে কি ঘুমার, তো তোমাকে দেখাবো। দোলনা আমাদের ঘুম করছে, দোলু খাচ্ছে, দোলু দোলু দোলু। তারপরে আবার চলে গেছিলাম পরের দিন হচ্ছে গ্রিন ট্রেন্ডসে, ওখানটায়। তো সেদিন হচ্ছে স্কিনের কিছু হচ্ছে ট্রিটমেন্ট করার ছিল, লাইক ফেসিয়াল টেসিয়াল। আমার কোনো প্ল্যান ছিল না যে ফেসিয়াল টেসিয়াল করাবো, বাট ইচ্ছা হলো যে মুখের অনেকদিন কিছু করা হয় না, এখন তো যত্ন নেওয়া একদমই হয় না। তো ভাবলাম যে মুখের মধ্যে একটু ফেসিয়ালটা করে যদি মুখটা একটু পরিষ্কার লাগে, ওখানে আমি করে নিয়েছিলাম একটা ফেসিয়াল, আর মুখের মধ্যে ডিটানও করে নিয়েছিলাম। আমার আমার বড় একটু ফাঁকা পেয়েছিলো, তো ওইও বসে গেছিলো মুখের মধ্যে ডিটান আই থিঙ্ক বা ক্লিন আপ কিছু, ও হচ্ছে ক্লিন আপ করেছিল, আমি হচ্ছে ফেসিয়াল করিয়েছিলাম। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমার মুখটা কেমন গ্লো করছে বা কী করছে ফেসিয়ালে। তো এখন বাজে রাত্রি 11টা, আর আমাদের কাজ এখন হলো, আমরা যাবো এখন বাড়ি। আমার ছেলেটা কী যে করছে ওটাই খালি চিন্তা থাকে, তাছাড়া কোনো চিন্তা নেই আমার। যাই বাড়ি, যাই, সব হয়ে গেছে, এখন বাড়ি যাব। পরের দিন চলে এসেছিল ওই মাসিরা, তোরা গান টান করছে, নাচ টাচ করছে। ভাবলাম যে এই ক্লিপটা জয়েন করে দিই, তাহলে ভালোই হবে, ক্লিপটা থেকে যাবে, তোমরা দেখতেও পারবে। আর আমার ছেলেকে দেখো টুকটুক করে তাকিয়ে আছে, যারা কী করে নাচ করছে না করছে। তোরা অনেক আশীর্বাদ করেছে আমার ছেলেকে, আশীর্বাদ তো খুবই দরকার, আশীর্বাদও করেছে, ওকে আশীর্বাদ তো করেছে, আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করেছে। ওদের আশীর্বাদটা খুব লাগে আমি জানি। ছিল ভিডিও, যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই এভরিওয়ান, টাটা।